সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন। বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের নাচন গ্রামে উদ্বোধন হলো সুস্বাস্থ্য কেন্দ্র। উদ্বোধন করলেন লাউদহা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ অভিষেক রায়। সঙ্গে ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিৎ মুখার্জি এবং আরও অন্যান্যরা। কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার মৌসুমি সাহা জানালেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের ফলে যেমন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর রোগীর চাপ কমবে, তেমনি আশেপাশের পাঁচটি গ্রামের মানুষও উপকৃত হবেন। এই কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এলাকায় এলাকায় রোগীর অনুসন্ধান করে তাদের এই সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবেন এবং তাদের প্রায় সব রকম চিকিৎসাই একেবারে বিনামূল্যে করা হবে। এখন থেকে মূলত জ্বর, সর্দি, কাশি, ব্লাড প্রেশার, প্রসূতি মায়ের ঔষধের জন্য এখানেই আসবেন আর তাদের কষ্ট করে তাদের ওষুধ আনতে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে না। তারা এই সমস্ত সুবিধা এবার থেকে এখানেই পেয়ে থাকবেন। এছাড়াও ক্যান্সার আক্রান্ত রোগীও এখানেই তাদের রোগের জন্য প্রয়োজনীয় চিকিৎসাও পেয়ে যাবে। এক কথায় এলাকায় এরকম একটা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ায় খুশি হয়েছেন এলাকার সমস্ত মানুষজন। সে প্রেশার হোক, সুগার হোক এবং যাবতীয় প্রাইমারি ট্রিটমেন্ট এইখান থেকে এবং ক্যান্সারের সুযোগ ট্রিটমেন্ট এই পাঁচটা গ্রামের আমাদের যারা আশাকর্মী আছে তারা খবর নিয়ে এখানে নিয়ে আসবেন, তাদের ট্রিটমেন্ট হবে এবং তাদের যদি কোনো আরও কোনো উন্নত ট্রিটমেন্টের প্রয়োজন হয় তারা সেই ব্যবস্থা এখান থেকেই করে দেবে। আমি আশা করছি এই এলাকার এই পাঁচটা গ্রামের মানুষ যথেষ্ট উপকার হবে, তাদেরকে লাউদহা হেলথ সেন্টারে যেতে হবে না। এই যে লাউদহার যে দূরত্ব করে তাদের তারপর পেশেন্টের যে চাপ সেইটা এইখানে মানুষের ব্যাপক। সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন নাচন গ্রামের বা আশেপাশের যে গ্রামগুলো কতটা উপকৃত হবে ফলে আমার মনে হয় যে এই সুস্বাস্থ্য কেন্দ্রের ফলে অনেক রোগী যেরকম হচ্ছে হাইপারটেনশনের, ডায়াবেটিক সমস্ত রোগীদের প্রেশার এমনকি ক্যান্সার সমস্ত রোগীদের যথোপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। কারণ এখানে কোনো পেশেন্ট আশাকর্মীরা তার জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ওনারা ভিজিট করেন এবং আমার কাছে পেশেন্ট নিয়ে আসেন। তার ফলে অনেক এখন আজ ধরুন প্রায় দেড় বছর মতো হয়ে গেল অনেক প্রেশারের রুগী, সুগারের রুগী আমার কাছে ওষুধ নিতে আসে এবং নিয়মিত তারা ওষুধ নেয়। এখন তারা সুস্থও আছেন, ভালো আছেন। আগামী দিনেও আমি ভাবব যে সমস্ত রুগী যারা ট্রিটমেন্ট পাচ্ছে না এবং তারা যে কাছাকাছি অন্য ইয়েতে যেতে পারছে না হসপিটালে, তারা এখানে কাছাকাছি এসে আমার কাছে মেডিসিন দিয়ে তারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাদেরকে লাউদহার বিপিএইচসিতে যেতে হতো, তো সেক্ষেত্রে সেই লোকগুলোর কতটা সুবিধা হবে এই জায়গাটা হওয়ার? হ্যাঁ, তাদের কী বলুন তো, তাদের যেতে হবে না, আমার কাছ থেকেই মেডিসিনটা পাবেন। এবং তাদের যে মাসে মাসে যে প্রেশার সুগারের মেডিসিন তো মাসে মাসে তাদের কন্টিনিউ করতে হয়, তাদের আর কোথাও যেতে হবে না, আমাদের কাছে। কতগুলো গ্রামের মানুষ এখান থেকে সুফল পাবে? হ্যাঁ, পাঁচটা গ্রাম আমাদের এখানে, নাচন, প্রতাপপুর, বাসিয়া, জামগড়া, কালিকাপুর, এই পাঁচটা গ্রামের গ্রামবাসীর সমস্ত লোকেরা আমার কাছে আসবেন এবং তারা মেডিসিন পাবেন। তাছাড়াও এখানে জ্বর, সর্দি, কাশি সমস্ত রকমের ওষুধ এখানে দেওয়া হয়, মাইল্ড ট্রিটমেন্টটা করা হয় এবং কোনো পেশেন্ট যে ক্যান্সার ডিটেক্ট করে তার যথোপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করার আর কি ব্যবস্থা নেওয়া হয়। এবং স্বাস্থ্যটাকে কীভাবে সুস্বাস্থ্য
সুস্বাস্থ্যে পরিণত করা হবে তার জন্য আমরা চেষ্টা করছি। তাছাড়াও এখানে আগে থেকেই আছেন আমাদের ফার্স্ট এইডিং দিদি, টিকাকরণ, তারপরে তাছাড়া লেপকোষী, টিউবারকুলোসিস, পালস পোলিওর সময় যে প্রোগ্রামগুলো হয় সমস্ত রকম পেশেন্টদের, সমস্ত রকমের সরকারি যে সেগুলো এখানে হবে, মেডিসিন দেওয়া হয়, এমনকি কোনো তো আমি নাচন গ্রামে সত্যি কথা বলবো যে এখানে প্রত্যেকটা লোকজন খুব ভালো এবং আমাদেরকে খুব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে মৌসুমী সাহা। পদ বলুন কি? সিএইচও কমিউনিটি হেলথ অফিসার।